রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানের মৃত্যুতে শোকে স্তব্ধ বাংলাদেশ। রাষ্ট্রীয় শোকের প্রথম দিন দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে অর্ধনমিত রাখা হয় জাতীয় পতাকা। অফিস আদালত শুরু হলেও মন্ত্রিসভার সিদ্ধান্তে পরে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। ওবায়দুল রশিদের রিপোর্ট। মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানের মৃত্যুতে জাতি হারিয়েছে তার অভিভাবককে। রাষ্ট্রপতির মৃত্যুতে দেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বিশেষ বৈঠকে শোক প্রস্তাব গ্রহণ করেছে মন্ত্রিসভা। রাষ্ট্রপতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন মন্ত্রিসভার সদস্যরা। বৈঠকে রাষ্ট্রপতির মৃত্যুতে নেয়া শোক কর্মসূচি অনুমোদন দেওয়া হয়। তো গত কয়েকদিন আমাদের অনেকগুলি ওয়ার্কিং ডে নষ্ট হয়েছে, সেই প্রেক্ষাপটে গতকাল এটা প্রশাসনিকভাবে আর সিদ্ধান্ত নেওয়া হয়নি। এটা আজকে মন্ত্রিসভা বৈঠকের জন্য ওয়েট করা হয়েছে। মন্ত্রিসভা বলেছে যে ছুটি ঘোষণা করা হোক এবং ফ্রম নাও অন এটা ছুটি হয়ে গেল। রাষ্ট্রীয় শোকের প্রথম দিন রাজধানীর স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ সকল প্রতিষ্ঠানে পতাকা অর্ধনমিত রাখার সঙ্গে সঙ্গে শিক্ষকরা কালো ব্যাজ ধারণ করেন। মাননীয় রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানের মৃত্যুতে আমরা সকলের সাথে আমরা শোক পালন করছি। আমরা গভীর শোকাহত। মহামান্য রাষ্ট্রপতি মৃত্যু সংবাদে সারা দেশের জনগণ মুষড়ে পড়েছে এবং আমরাও একইভাবে শোকাহত। একসময় স্থানীয় সরকার মন্ত্রণালয়েরও দায়িত্বে ছিলেন মোহাম্মদ জিল্লুর রহমান। তার মৃত্যুতে এলজিডি ভবনেও শোকের ছায়া। 96 থেকে 2001 সাল পর্যন্ত আমাদেরই মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী ছিলেন এবং উনি আমাদের সাথে ওতপ্রোতভাবে কাজ করেছেন এবং আমরা আসলে এলজিডির সবাই সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী, ডিস্ট্রিক্ট পর্যায়ে যে অফিসগুলো আছে, থানা পর্যায়ে যে অফিসগুলো আছে, আমরা সব জায়গাতেই আমাদের শোক বার্তা কিভাবে পালন করবে এগুলো আমরা সব পৌঁছে দিয়েছি এবং সব জায়গায় এই শোক পালন হচ্ছে। সংসদ ভবন, সচিবালয়, উচ্চ আদালত সহ দেশের সকল প্রতিষ্ঠানে সকাল থেকেই জাতীয় পতাকা অর্ধনমিত রাখার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে উঠছে শোকের প্রতীক কালো পতাকা। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা।